সোমবার সকালে রাজধানীর মধ্যপাড়াস্থিত চলমান সঙ্গ এলাকা থেকে দুই বাইক চোরকে আটক করল স্থানীয় এলাকাবাসী। এদিন এক ব্যক্তি মধ্যপাড়া এলাকায় বাইক রেখে বাথরুমে গেলে তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করে দুই চোর। পরবর্তী সময় ওই ব্যক্তি নিজের বাইক না দেখতে পেয়ে চিৎকার শুরু করলে তখন স্থানীয়রা এসে দৌড়ঝাঁপ করে বাইকটি আটকাতে সক্ষম হয়। এরপর দুই ছিচকে চোরকে বেঁধে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সামনে সাইকেল দশ হাত দূরে, এরপরে ওই ছোটো এনেছে ছোটোটা এটা সাইকেল বইয়া মোটামুটি টানিং দূর রয়েছে, এখান থেকে আমি ডাক দিছি পরে এনে রাস্তা থেকে লোক বাইরে যাচ্ছে। যদি তারা না থাকতো খালি জায়গা থাকতো দেখতো গাই বই এই লো অবস্থা। তারা লোকাল মানুষই আসে।